স্বাগত নতুন আর একটি চাকরির আপডেট এপিসোডে আমি বরাবরই চেষ্টা করি এই চ্যানেল থেকে বিভিন্ন ডিসি অফিসে চাকরির আপডেট দিয়ে আপনাদের পাশে থাকার জন্য আজকের আমি যারা আপনারা খুলনা জেলা পশ কার্যালয়ে যারা ব্র্যান্ড সহকারী সার্টিফিকেট সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা আজকে চার আগস্ট ব্যবহারিক পরীক্ষা দিবেন সকাল দশটায় তাদের উদ্দেশ্যে আমি বলবো যারা নতুন তাদের জন্য মূলত এপিসোডটি যারা আগে পরীক্ষা দিয়েছেন বিভিন্ন চাকরির পরীক্ষায় টাইপিং টেস্ট দিয়েছেন তারা অবশ্যই জানেন তাদের জন্য সমস্যা হবে না বিশেষ করে যারা আপনারা নতুন এই প্রথম কোনো চাকরির পরীক্ষার টাইপিং টেস্ট বা ব্যবহারিক পরীক্ষা আপনি দিতে যাচ্ছেন তাদেরকে বলবো যে আপনি টেনশন না করে শুধুমাত্র বাংলা এবং ইংরেজি লেখার চেষ্টা করবেন কারণ হচ্ছে বাংলা এবং ইংরেজি আপনাকে লিখতে দিবে হ্যাঁ অনেকে কিন্তু ভাবে যে ব্যবহারিক পরীক্ষায় কি নেওয়া হয় ডিসি অফিসের ব্যবহারিক পরীক্ষায় আপনার বাংলা থেকে লিখতে দিবে এবং ইংরেজি আপনাকে লিখতে দিবে দশ মিনিট করে আপনাকে সময় দিবে দশ মিনিটের ভিতরে আপনি যদি আপনি খুব সহজে পাশ করতে চান তাহলে যতটুকু লিখবেন চেষ্টা করবেন নির্ভুল লেখার জন্য আপনি বেশি লিখতে হবে এমনটা কিন্তু কথা নয় হ্যাঁ আপনি যদি নির্বুল লেখেন বানান ভুল হয় না বা আপনি একটি শব্দের পর অন্য আরেকটি শব্দ আপনি লিখেননি হ্যাঁ ধারাবাহিকভাবে আপনি লিখেছেন তাহলে কিন্তু আপনি পাস করবেন আর আজকের এই ব্যবহারিক পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ না হতে পারেন তাহলে সমস্যা হবে না বা আপনার লস হবে না কেননা আপনি কিন্তু আজকে জানতে পারবেন যে সাধারণত ডিসি অফিসের ব্যবহারিক পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন হয় হ্যাঁ ব্যবহারিক পরীক্ষায় কি নেওয়া হয় তাই এ থেকে আপনাকে অবশ্যই জ্ঞান অর্জন করে বা আপনি ধারণা নিয়ে পরবর্তীতে আপনি ডিসি অফিসের জন্য খুব ভালোভাবে নিজেকে তৈরি করতে পারবেন হ্যাঁ তাই আশা করি আজকের এই ব্যবহারিক পরীক্ষাটি খুব ভালো করে দিবেন আর রেজাল্টটি কিন্তু আজকে দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে আর ব্যবহারিক পরীক্ষার সময় কিন্তু আপনি আপনার নাগরিকত্ব সনাদপত্র জাতীয় অথবা জন্ম নিবন্ধন সনদ সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সকল সনাদপত্র কোটা সম্পর্কিত প্রমাণক সনাদপত্রের মূল কপি লিখিত পরীক্ষা অংশগ্রহণের প্রবেশপত্র এবং এক সেট সত্যায়িত অনুরূপী আপনাকে সাথে নিয়ে যেতে হবে হ্যাঁ আর আপনাদের এই মুখে এই ব্যবহার পরীক্ষাটি কিন্তু হবে হচ্ছে সকাল দশটায় বিভাগীয় কমিশনের কার্যালয়ে হবে আশা করি আপনারা জেনেছেন ইতিমধ্যে যেহেতু একদিন আগে রেজাল্টটি দিয়েছে আর রেজাল্টটি দেওয়া মাত্র আমি চেষ্টা করবো এই চ্যানেল থেকে আপনাদেরকে সেই আপডেটটি দিয়ে দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে